তো ডেঙ্গু হলে আপনার কোন কোন খাবারগুলোকে বেশি বেশি খেতে হবে এবং কোন কোন খাবার আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, তো এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাহলে চলুন এবার জেনে নিই ডেঙ্গু হলে আমাদের কোন কোন খাবারগুলো বেশি বেশি খাওয়া দরকার। প্রথমত আপনাকে ডাবের পানি প্রচুর পরিমাণে, অর্থাৎ তরল জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। তার মধ্যে আপনার খাবার স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, মালটার শরবত, এগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে। এছাড়াও আপনি যেটা খেতে পারেন সেটা হচ্ছে আপনার অর্থাৎ প্রোটিন, যেটাকে বলে আমরা প্রোটিন, অর্থাৎ ডিমের সাদা অংশটা আপনার, তারপর হচ্ছে আপনার মুরগির মাংস, এগুলো আপনি যদি একটু স্যুপ করে খেতে পারেন অর্থাৎ তরল করে খেতে পারেন তাহলে আপনার এটা হজমে অনেকটা ভালো কাজ করবে এবং প্লাটিলেট কাউন্ট বাড়াতে কিন্তু আপনার অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। ডেঙ্গু হলে দেখা যায় যে পেশেন্টের সাধারণত সিবিসিটা ফলো আপে রাখতে হয়, অর্থাৎ প্লাটিলেট কাউন্টটা কমে যায়, টোটাল কাউন্টটা কমে যায়, এজন্য আপনাকে প্রতি 24 ঘন্টা পর পর একটা সিবিসি এবং প্লাটিলেট, অর্থাৎ সিবিসি করলেই হবে, এর মধ্যে আপনি প্লাটিলেট কাউন্টটাও পাবেন। প্লাটিলেট কাউন্টটা মূলত আস্তে আস্তে ডেঙ্গু পেশেন্টের কমে যায়, আপনার এদিকে নজর রাখতে হবে। আর তেল জাতীয় ভাজা পোড়া খাবারগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার বাড়ির আশেপাশে যে স্বচ্ছ জলাশয়গুলো আছে, অর্থাৎ ছোট ছোট যে ফুলের টব, তারপরে আপনার গাছের গোড়ালি, এগুলোতে যে স্বচ্ছ পানি অর্থাৎ পরিষ্কার পানি আছে এগুলো আপনাকে অবশ্যই আশেপাশে পরিষ্কার করে রাখবেন, কারণ এডিস মশা কিন্তু এখানেই জন্মায়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।